রাজানা, আজ থেকে সুলতানের রক্তে এক নতুন রাজার জন্ম হয়েছে, তার নাম সুলতান রাজা। দেখা করতে এসেছো, কি চাও তুমি আমার কাছে? বলো, তোমাকে আমি কি সাহায্য করতে পারি? হারিফ শাহ, তুই আমাকে কি সাহায্য করবি? আমাকে সাহায্য করবি একমাত্র আল্লাহ। আমি শুধু তোকে বলতে এসেছি, এই অন্ধকার তুই আমার শত্রু আর আমি তোর। আমি তোকে মারব। এখানে কোনো সাধারণ মানুষ নেই, বল তারপর তুই সাধারণ মানুষের রক্ত নিয়ে কেন হোলি খেলতে চাস? সুলতান, সাধারণ মানুষকে তুই ভালোবাসতে পারিস, আমি না। ওদের রক্ত নিয়ে খেলা করাই আমার ব্যবসা। সাধারণ মানুষের দাম আমার কাছে একটা কুত্তার চাইতে অনেক কম। হারিফ শাহ জানে, তারপরও শেষবারের মতো আমি তোকে বোঝাতে এসেছি, এখনো সময় আছে। ওই বদমাশের রাস্তা তুই ছেড়ে দে, সাধারণ মানুষের রক্ত নিয়ে হোলি খেলা তুই বন্ধ কর, বন্ধ কর। যদি না করি তাহলে? শোন হারিফ শাহ, আগামী 24 ঘন্টার মধ্যে তুই যদি তোর সমস্ত পাপ স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ না করিস, আগামী 7 দিনের ভিতর আমি তোকে খতম করে দেব। তোর সমস্ত অহংকার আমি মাটির সাথে মিশিয়ে ফেলবো। রাজা, মুখ সামলে কথা বল। তুই জানিস হানিফ শাহ শক্তি আর ক্ষমতা কত বিশাল? দেশের মন্ত্রী, মিনিস্টার, আইজি, পুলিশ, আইন প্রশাসন সব ওনার হাতের মুঠোয়। আহ বাবা, আমাদের ভেতর তুমি এসো না, তুমি এসো না রাজা। আ মোস্তফা, থামো থামো থামো। শোন সুলতান, তুই এখনো ছেলে মানুষ, তুই তো আমাকে 7 দিনের সময় দিয়েছিস, আর আমি এখন 7 সেকেন্ডে তোকে বুঝিয়ে দেব আমি কত ভয়ঙ্কর। তুই শুধু একটু তোর মাথার উপর চেয়ে দেখ, লুক। আরে হারামখোর, তোর মতো শয়তানকে যে টক্কর দিতে হলে আমাকেও যে ইবলিস হতে হবে সে কি আমি জানি না ভেবেছিস? হ্যাঁ, তাকাও, তুই তোর মাথা উপরে একবার তাকিয়ে দেখ, দেখ। হ্যাঁ হারিফ শাহ, সুলতান রাজা আমার নাম। আল্লাহ মানুষকে সব দেন, অর্থ, প্রাচুর্য, ক্ষমতা, হাত ধরে উনি তাকে আকাশ উঠিয়ে নেন, কিন্তু বেইমানের হাত একদিন না একদিন উনি ছেড়ে দেন। তোর বেলা তো তাই হবে, মনে রাখিস, সময় আর 7 দিন। আমি একবার যা বলি তা 100 বারের সমান।